মেকিং বেঙ্গল উইকলি পাস্ট। বছর বিশের তরুণী ইভানা পারভিন, ফলতার ইভানা এখন এলাকার রোল মডেল। কিন্তু কেন? বিস্তারিত জানুন বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। এক সময় নিজের পড়াশোনা বন্ধ হতে পারত, কারণ তার বয়সী মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছিল পরিবার। আবার অনেকে স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে গ্রামে তৈরি হয় গ্রাম্য শিশু সুরক্ষা কমিটি। সেই কমিটির অন্যতম সদস্য ছিল বছর 17-র ইভানা পারভিন। বছর তিনেক আগে স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে এই কমিটি কাজ শুরু করে। সেই কমিটির সদস্য হওয়ার পর কম বয়সী মেয়েদের বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে তা জানতে পারে ইভানা, কিংবা স্কুল ছুট হয়ে গেলে আবারও স্কুলে ফেরানোর পদ্ধতিও জানে ইভানা। মা সৈয়াদা বেগম আশাকর্মী হওয়ায় ইভানার সুবিধে হয়েছিল, মায়ের থেকে অনেক তথ্য পেয়ে যেত সে। গত 3 বছরে গ্রামের বেশ কয়েকটি নাবালিকার বিয়ে বন্ধ করেছে সে। এছাড়া 9 জন স্কুল ছুটকে নতুন করে স্কুলে ভর্তি করিয়েছে। তাদের বেশ কয়েকজনকে আবার টিউশন পড়ায় ইভানা। কারোর থেকে কোনো টাকাই নেয় না সে, পুরোটাই স্বেচ্ছাশ্রম। সারা রাজ্যে ইভানাকে রোল মডেল করতে চাইছে সিনি। না, আমার তো খুবই ভালো লাগছে, কেননা গ্রামের কিছু সাহায্য করছে, বা আমার মেয়ে গ্রামের কোনো কাজে লাগছে, বা গ্রামের উন্নয়নে সবাইকে সচেতন করছে। না, আগে খুব খারাপ চোখে দেখেছিল, আগে খুব নোংরা নোংরা কথা বলতো, গালাগালি দিত। এখন তারাই আবার আসছে যে না, আমার মেয়েদের পড়াও, বা আমার মেয়েদের এই সম্বন্ধে শেখাও, আলোচনা করো। তারা আরও এগিয়ে আসছে, উৎসাহ দিচ্ছে। এখন আমি তো খুবই খুশি, মা হয়ে আমি প্রচুর খুশি যে আমার মেয়ে সত্যি একটা কোনো কাজ করতে পারছে, সমাজের জন্য কিছু করতে পারছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। দক্ষিণ শহরতলির ফলতার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মামুদপুর, এই গ্রামেরই বাসিন্দা ইন্নাস মল্লিক। স্থানীয় মল্লিকপুর বাজারে ধানকল আছে, তার 2 মেয়ের মধ্যে ইভানা বড়। ছোট থেকে নেতৃত্ব দেওয়ার প্রবণতা আছে তার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মল্লিকপুর হাই স্কুল থেকে, পরে বুরুল কলেজে, এখন বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ইভানা। প্রতিদিন কলেজ থেকে ফেরার পর চলে টিউশন। এখন ইভানাকে সবাই চেনে, গ্রামের কোনো কম বয়সী মেয়ের বিয়ে হলে খবর আসে তার কাছে। কেউ স্কুলে যাওয়া বন্ধ করলেও সেখানে হাজির হয়ে যায় ইভানা। ইভানা বলে, আগে আমাদের গ্রামটা অনেক পিছিয়ে ছিল, অল্প বয়সে অনেক বিয়ে হতো, ড্রপ আউট হতো, শিশুশ্রম হতো। তো সেই জন্য আমরা যেইগুলো ঝুঁকিপূর্ণ বাড়ি, যেইগুলো এইগুলো হতে পারে, সেই বাড়িগুলোকে চিহ্নিত করে সেই বাড়িগুলোই আমরা হোম ভিজিট করতে যেতাম, এবং হোম ভিজিট করতে যেতাম, তাদের বোঝাতাম। তো সেই রকম বোঝাতে বোঝাতে একদিন আমার যে এখন স্টুডেন্ট রয়েছে রাহিল শেখ, ওর বাড়িতে গিয়ে পড়েছিলাম, এবং ওর মা বলছিল যে তখন ড্রপ আউট ছিল, যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন ড্রপ আউট হয়েছিল, তো বলেছিল যে আর্থিক দিক থেকে আমাদের অত টাকা নেই, আমরা পড়াতে পারছি না, স্কুলে ভর্তি করতে পারছি না, টিউশন না পড়ালে হয়তো ফেল করবে। তো সেই কারণে আমি সেখানে গিয়ে বলেছিলাম যে স্কুলে ভর্তি করো, এবং স্যারের সঙ্গে কথা বলে স্কুলে ভর্তি করিয়েছিলাম। এবং তারপরে যাদের আর্থিক প্রবলেম রয়েছে, যারা আর্থিক কারণে পড়াশোনা করাতে পারে না, যারা স্কুল ছুট হয়ে যেতে পারে, তো তাদের আমি নিজে বাড়িতে টিউশন দিই, এবং এখনও পর্যন্ত আরও হোম ভিজিট করি, যাতে যারা ড্রপ আউট নাতে যাতে যারা ড্রপ আউট না হয় যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই জন্য আমি যাই এবং গিয়ে বোঝাই তাদের। এবং আমাদের পাড়াতে গ্রামেতে একজনের বাল্যবিবাহ হতে যাচ্ছিলো, তার মাকে গিয়ে বুঝিয়েছিলাম যে বাল্যবিবাহ হলে কী কী ক্ষতি হতে পারে। সে প্রথমত সে ড্রপ আউট হয়ে যাবে, তার অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মানে তার শারীরিক গঠনগুলো ঠিক হবে না। সে যদি মা হতে চায়, মা হয়ে গেলে সে মারা যেতে পারে, এবং বাচ্চা অপুষ্টিকর হতে পারে, বাচ্চাও মারা যেতে পারে, এইসব দিনগুলো বুঝিয়েছিলাম। তো বোঝাবার পরে সে এখন বিয়ে হয়নি, সে এখন স্কুলে পড়ছে, এবং আমাদের গ্রামে এখনও পর্যন্ত অনেক ছেলে মেয়ে আছে যারা ভর্তি হওয়ার কথা বলছে, এবং আমরা সেইগুলোকে নিয়ে স্যারদের সঙ্গে কথা বলছি যাতে ভর্তি হয় তারা।
হ্যাঁ, আগে তো অনেকে অনেক কিছু বলতো যে খারাপ জিনিস এরকম করিস না, করতে নেই, কি করছে মেয়ে, খারাপ হয়ে যাচ্ছে, গ্রামের সবাইকে খারাপ করার চেষ্টা করছে, এরকম হতো। কিন্তু এতদিন হয়ে যাওয়ার পর যখন দেখছে যে গ্রামে অনেক উন্নতি হচ্ছে, বোঝাচ্ছি, ভালো কাজ হচ্ছে, তখন এলাকার মানুষ বলছে যে হ্যাঁ ভালো কাজ করছে, আরও উৎসাহ দিচ্ছে যে তোরা কর, আমরা আছি, আমরা সবসময় হেল্প করবো যদি কোনো জায়গায় দরকার হয়। ভিএলসিপিসির মেম্বাররাও আমাদের সাহায্য করে বা আমাদের শিশু দলের আরও মেম্বাররা, তো এলাকার মানুষরা চায় যে আমরা এই কাজটা আরও করি। আর গ্রামের আরও বাচ্চার মারা রয়েছে যারা আরও, তারা বলে যে আমার বাচ্চাদের নিয়ে যায় এরা যাতে শিখুক। ইন নিড ইনস্টিটিউট হামিংবার্ড ফাউন্ডেশনের সাথে যৌথ সহযোগিতায় ফলতার মল্লিকপুর পঞ্চায়েতে এই কাজটি শুরু করে প্রায় 3 বছর আগে। এটি মূলত একটি পাচার প্রতিরোধী প্রকল্প এবং এই কাজটি করতে গিয়ে আমরা স্থানীয় ব্লক এবং পঞ্চায়েতে প্রভূত সহযোগিতা পেয়েছি। তো মুখ্য যে উদ্দেশ্যটা এই কাজটি, সেটা হচ্ছে যে একটি শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলা, যেখানে কিনা কোনো রকম পাচার, শিশু বিবাহ বা শিশু শ্রম বা ড্রপ আউট এই ধরনের ঘটনাগুলি যাতে না থাকে। তো এই কাজগুলি করার জন্য যেটা আমরা চেষ্টা করি সেটা হচ্ছে যে যুব শক্তি এবং স্থানীয় যে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি আছে তাদেরকে সশক্তিকরণের মাধ্যমেই এই কাজগুলিকে আমরা করার চেষ্টা করি, যাতে করে কিনা এরা নিজেরাই এগিয়ে এসে এই ঘটনাগুলোর বিরুদ্ধে লড়াই করে। তো সেখানে ইভানা কিন্তু ডেফিনেটলি আমাদের কাছে একটি খুব বড় রোল মডেল, যে নিজে কিনা একটি যুব দলের সদস্য এবং কলেজে পড়াশোনা করছে এবং অনেকগুলো বাল্য বিবাহ সে আটকেছে, এবং তার সাথে সাথে ও কিন্তু এলাকায় ওর মতন যারা আরও অনেক বাচ্চা মেয়েরা আছে তাদেরকে সে বিনা পয়সায় পড়াচ্ছে, যাতে করে কিনা তারা পরবর্তীকালে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ফলতা থেকে সৌভিক মণ্ডলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।